হচ্ছে দুরাজ সিটি থেকে পৌঁছলাম এখন তিরানা থেকে দুরাজে আসতে আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো বাসে এবং আমরা ভাড়া পেমেন্ট করলাম এর জন্য লোকাল সিট আমরা দুইজনে ভাড়া পেমেন্ট করলাম যদি ইউরো হিসেব করি তাহলে 3 ইউরো 60 পয়সা যদি আমরা স্থানীয় লোকাল কারেন্সি বা লেক ইউজ করি লেককে হচ্ছে ভাড়া আমরা পেমেন্ট করলাম 340 টাকা লোকাল কারেন্সি অনুযায়ী এখন আমাদের হচ্ছে আমরা যেহেতু কি বিচে যাচ্ছি বিচে যাওয়ার জন্য আমাদের এখান থেকে আমরা দুরাজ থেকে আমরা আরও একটি বাস উঠবো বা অল্টারনেটিভ ট্রান্সপোর্টে উঠবো এক্সপ্লোর করবো দুরাজ বা দুরাজ সিটি বাস থেকে নামার পর আমরা এখন এখানে লোকাল বাস স্টেশনে দাঁড়িয়ে আছি এখানে বাস আসবে এবং বাস আসার পর এখানে এখান থেকে লোকাল বাস ধরে আমরা হচ্ছে বিচে যাবো যেগুলো মোট শহরের মধ্যে চলাচল করে তবে শহরটি দেখেন মোটামুটি অনেকটাই সাজানো গোছানো আমার কাছে কেন যেন রাজধানী তিরানা থেকে এই দুরাজ বা দুরেজ শহরটাকে অনেক বেশি সাজানো এবং গোছানো মনে হয়েছে আমাদের কোর্টে যাবার ফোন বলতে বিচে যাবার যে বাস আমরা এখন মারের পারে অর্থাৎ সমুদ্রের পারে আছি বিচে যাচ্ছি আসি না যাচ্ছি সমুদ্রের যে পারে যে সময় যেরকম ঠান্ডা বাতাস আমাদের গায়ে আমরা ঠান্ডা বাতাস কিন্তু পাচ্ছি সামনে হচ্ছে বিচ সমুদ্র দেখা যাচ্ছে এটি বাচ্চাদের একটি খেলার স্পট এখানে কার রেস করে যদিও পাড়ের পানিগুলো ঢেউয়ের কারণে হচ্ছে বালু দেখা যাচ্ছে কিন্তু একটু ভিতরে গেলেই পানিগুলো অনেক হচ্ছে ঠিক যেমনটা বলছিলাম যে এখানে কিন্তু প্রচুর ইতালিয়ান পাবেন অর্থাৎ ইতালিতে থাকে আমরা জানি যে ইতালিতে কিন্তু আলবেনিয়ান প্রচুর ময়লা দেখাচ্ছে প্রচুর Woo!
অনেক সুন্দর মোটামুটি এই রেস্টুরেন্ট এটি পুরো দূরে একটি জাহাজ দেখতে পাচ্ছি মনে হচ্ছে নৌবাহিনীর জাহাজ কারণ স্টিমার যুদ্ধ জাহাজ এই জায়গাটা অনেক সুন্দর বসছে খুব গ্রামীণ পরিবেশ মনে হয় এখানে সনের পাতা দিয়ে হচ্ছে সমুদ্র দুই পাশে ইয়া করে দিচ্ছে এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর আসতেছে কারণ ইউনিক একটা ডিজাইন করা আমরা এই মুহূর্তে আসছি হচ্ছে জায়গাটার নাম বলে দুরাজ বা যদি ট্রেন ভাষা বললাম দুরাজ্জো জায়গাটি পছন্দের একটি বেশ কারণ হচ্ছে জায়গাটি হচ্ছে ইউনিক ডিজাইন করা এবং আপনাকে দুই পাশ দিয়ে হচ্ছে ওরা যে চেয়ারগুলো থাকে সেই চেয়ারগুলো ইয়া করে রাখছে এখানে আপনি চেয়ারগুলোতে বসে আমাদের ডিজাইনগুলো আপনি গ্রহণ করতে পারবেন এবং এই চেয়ারগুলো ভাড়া দেওয়ার জন্য আপনাকে ওদের মাধ্যমে নিতে পারবেন বা আমরা যেখান থেকে যাত্রা শুরু করছি সেখান থেকেও আপনি পারবেন আবার এখানে হচ্ছে কফি শপ আছে আপনি চাইলে এখান থেকে কফিও নিতে পারবেন জাহাজটি হচ্ছে মালবাহী জাহাজ এবং ওই যে জাহাজটি ছেড়ে যাচ্ছে এলাকা সেটিকে দেখে মনে হচ্ছে যুদ্ধ জাহাজ এখন থেকে একটু একটি সতর্কতা বার্তা দেওয়া আছে এখানকার যে পুলিশের নাম্বার পুলিশ এবং ফায়ার সার্ভিস সেটা ইমার্জেন্সি হসপিটাল এদের নাম্বার দেওয়া আছে যদি আপনার সমুদ্রের এখানে যদি বসন সহ বা অন্য কোনো কাজে যদি আপনার হচ্ছে তাদের ভুট্টা খাওয়া দেখে আমাদের একটু ভুট্টা খেতে ইচ্ছে করলো ভুট্টার গ্রিল আসলে সমুদ্রের আশেপাশে যখন আসবেন বিশেষ করে ইউরোপিয়ান দেশে আপনি চারপাশে শুধু শুধু ওয়াও আর ওয়াও দেখবেন এক্সের ওয়াও চারপাশে পরিবেশটা শুধুমাত্র ওয়াও এটা ছাড়া কোনো কথা নাই আমি ভুট্টার গ্রিল নিলাম যতটুকু যেরকমটা আপনারা দেখছিলেন ভুট্টার গ্রিল খাচ্ছি আর চারপাশে শুধু ওয়াও আর ওয়াও দেখতেছি